মহিলা কি জানাজার নামাজ পড়তে পারবে, মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে কিনা? এক্ষেত্রে হানাফি মাজহাবের ওলামা ইকরামের ফতোয়া হলো যে মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে না। এবং এক্ষেত্রে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, মাতিয়া থেকে তিনি বলেছেন, কালাত নহিনা আন ইত্তিবাইল জানাইজি ওয়ালাম ইয়াহজুম আলাইনা, আমাদেরকে জানাজার পিছু ধরা থেকে, অনুসরণ করা থেকে নিষেধ করা হয়েছে। এর ভিত্তিতে ওনারা নিষেধ করেন। অবশ্য সৌদি আরব ওলামা ইকরামের অনেকেই এটিকে জায়েজ বলেন মহিলাদের জন্য, মহিলাদের শর্ত পূরণ করে। এবং সেক্ষেত্রে তারা বলেন যে এখানে যেটি নিষেধ করা হয়েছে সেটি হলো জানাজার পর, জানাজার লাশের পেছনে পেছনে যে কবরস্থানে যাওয়া হয় সেটির কথা। তো যাই হোক, হানাফি মাজহাব অনুযায়ী এটি জায়েজ নয়। এমডি ওয়াজিদ মোরল, আপনি জানতে চেয়েছেন, আমাদের মসজিদের ইমামের বেতন দেওয়া হয় মাজারের টাকা থেকে, এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না? বেতন ইমাম সাহেবকে কোত্থেকে দেওয়া হচ্ছে এটার উপরে ভিত্তি করে মুসল্লিদের নামাজের কোনো প্রভাব পড়বে না। ইমাম সাহেব নিজে যদি মাজার পূজারি না হন, মাজারে সিজদা না করেন, মাজারের কাছে প্রার্থনা না করেন এবং মাজারে বিশ্বাসী না হন, তাহলে সেক্ষেত্রে তার পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মৌলিকভাবে আমাদের সালাতের কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পেয়েছি তা হলো, আস্থা আহমেদ, আপনি লিখেছেন আইডি থেকে, আপেল সিডার ভিনেগার কি হালাল? এটার মূল উপাদান এর মধ্যে কোনো খারাপ কিছু আছে কি না আমি জানি না। এমনিতে তো আপনার আপেলের যে আপনার বীজ সেটা দিয়ে যদি সিরকা বানানো হয় সেখানে আপাত দৃষ্টিতে হারাম হওয়ার কোনো কিছু নেই। এবং আপনার সিরকা মৌলিকভাবে এটি আমরা যেটাকে আমরা ভিনেগার বলছি এটাকে সিরকা বলা হয়, এটা আরবিতে বলা হয় খাল। এই খাল বা সিরকা বলি বা ভিনেগার বলি, এটা মৌলিকভাবে কোনো হারাম বিষয় না, এটা জায়েজ ইসলামের শরীয়তে। এটি বরং কোনো কোনো বর্ণনা আছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নেহামাল এদামু আল খাল, রুটির সাথে খাওয়ার জন্য তরকারি হিসেবে সবচেয়ে উত্তম তরকারি হলো এই ভিনেগার বা সিরকা। এই জন্য সিরকা জায়েজ আছে, বাট সিরকাতে কী দেওয়া হচ্ছে সেটি হলো মূল বিষয়। সেখানে নেশা উদ্রেককারী কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই হারাম হবে। মৌলিকভাবে অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেটি হারাম হওয়ার কোনো কারণ দেখছি না।